বাবা। আরে আমার জান, আয় বাবা আয়, এই দেখ আমি কেমন তরতাজা হয়ে গেছি। বাবা আমি এক হতভাগা, তোমার অপারেশনে থাকতে পারিনি। আরে পাগল, তুই কত বড় হয়েছিস, এটাই তো আমার সবচেয়ে বড় পাওয়া। এতগুলো টাকা খরচ করে তুই আমাকে বাঁচিয়েছিস, আর কি চাই? হ্যাঁ এখন তো তুই একদম হিরো হয়ে গেছিস। তোমার জন্য কত ফলমূল নিয়ে এসছে দেখো। আনবে না ছাগল কোথাকার, ছেলেকার দেখতে হবে তো। কিরে মা তুই কিছু বল। বাঁধন সত্যি তোমাকে হিরোর মতোই লাগছে। বাবা আমি আমি কি হলো বাঁধন, এই আনন্দের মাঝে তোমার মুখ এত শুকনো কেন? নিশ্চয়ই নতুন কোনো কন্ট্যাক্ট পেয়েছিস তাই এত টেনশন হচ্ছে। সাব্বাস সাব্বাস, আমি খুব খুশি হয়েছি। কন্ট্রাক্ট মানে কি, গাড়ি বাড়ি সবই পেয়েছে। পেতেই হবে, কি বলো পারো? জি। পারো, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। আরে নিয়ে যা নিয়ে যা, বেচারি দিন রাত এই বুড়োর সেবা করতে করতে একবার পাগল হয়ে গেছে। যাও মা পারু যাও, বাদুরের সঙ্গে একটু ঘুরে এসো। যাও। আসি বাবা। বুঝলে ফটিক চান, রাবেয়া বেঁচে থাকলে আজ যে কি খুশি হতো। দোয়া করি আল্লাহ যেন ওদের সুখে রাখে। সারা জীবন এমন একটা ঘরের স্বপ্নই আমি দেখতাম, দারুণ দারুণ সুন্দর। এখন ওখানে একটা দামি ঝাড়বাতি লাগাবো। ঘর হয়েছে, বাড়ি হয়েছে, বরকনেও রাজি আছে, এখন আর কি। বাবা হাসপাতাল থেকে বেরিয়ে এলে বিয়ের সানাই বাজাও। বাঁধন বাঁধন কি হচ্ছে? বাঁধন তোমার চোখে পানি, আজই খুশির দিনে তুমি কাঁদছো। আমি শেষ হয়ে গেছি পারু, আমি যে নিঃস্ব হয়ে গেছি। বাঁধন কি হয়েছে তোমার, আমাকে সব খুলে বলো। আমি সব কিছু বিক্রি করে দিয়েছি পারু, আমার যা ছিল সব কিছু বিক্রি করে দিয়েছি। কি বিক্রি করেছো তুমি? হ্যাঁ আমার আওয়াজ, আমার সুর, আমার মন প্রাণ ভালোবাসা, আমার স্বপ্নের ভালোবাসা।